স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের অগ্রগতি যেন ব্যাহত না হয় সতর্ক করলেন প্রধানমন্ত্রী। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিলেন বাড়ির চাবি, খুশিতে আপ্লুত মুক্তিযোদ্ধারা। বাড়ানো হচ্ছে স্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা, লক্ষ্য চাহিদার অর্ধেক দেশেই উৎপাদন, প্রতি ব্যারেলে সাশ্রয় হবে $15, চার বছরে কাজ শেষের আশা। ভোলার চরাঞ্চলে নির্বিচারে চলছে পরিযায়ী পাখি নিধন, মরা পাখি পাওয়া যাচ্ছে নদীতে, চোরা শিকারীদের থামানো না গেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের চলমান অগ্রগতি যেন কেউ ব্যাহত না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রকল্পের আওতায় বাড়ি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। একসময় সম্মান না পেলেও বর্তমান সরকারের প্রচেষ্টায় মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে চলতে পারছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেয় মুক্তিযোদ্ধাদের অনেকেই অসচ্ছল, নেই বসবাসের ভালো ব্যবস্থা। তাদের দিক বিবেচনা করে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2021 সালে সারা দেশে বীর নিবাস নামে 30,000 বাড়ি নির্মাণের আবাসন প্রকল্প শুরু করে সরকার। প্রায় 4,122 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় আবাসন প্রকল্পটি। প্রায় 732 বর্গফুট আয়তনের প্রতি বাড়িতে 2 বেডরুম, 1টি ড্রয়িং ও 1টি ডাইনিং, 2টি বাথরুম এবং 1টি বারান্দা রয়েছে। বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মালিকানাধীন জমিতেই। এর মধ্যে 5,000 বাড়ি নির্মাণ শেষ। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সেসব বাড়ির চাবি মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টিনন্দন বাড়ি পেয়ে আনন্দ অনুভূতি ব্যক্ত করেন মুক্তিযোদ্ধারা। এমন সুন্দর একটা বাড়ি হয়েছে, আমি ওই আরাকাতে পানি আনতে হতো, আরাকাতে পুকুরে গোসল করতে হতো গরিব মানুষ। এখন দেখছি ভিতরে পানি, গোসলখানা, সব কিছু, একটা ফ্যামিলি বসবাস করবো। আমার ইসে আমার মনে হয় রাজকীয় পাইছি। চলতি বছরের ডিসেম্বরেই বীর নিবাস প্রকল্পের পুরো কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় এবং ব্যক্তি জীবনে ছড়িয়ে দেওয়া প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এটাও আমরা আমাদের সকলের দায়িত্ব বা কর্তব্য বলে আমরা মনে করছি। মুক্তিযোদ্ধারা অবহেলিত ও মানবিত জীবন যাপন করবে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে সময় যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের জীবনের কথা চিন্তা করেননি, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, হাতে যা কিছু আছে তাই নেই, কাদা মাটি ভেঙে সবাই কিন্তু যুদ্ধ করেছে। এবার অনেকে যারা ট্রেনিং নিয়ে এসেছেন, এলাকার ছেলেপেলেদেরকে ট্রেনিং করায়, যেখানে পাকিস্তানি হানাদার বাড়ি সেখানে প্রতিরোধ গড়ে তোলা, এটা একটা অসাধারণ কাজ। এত দেরি হলো, আসলে যদি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন তাহলে মুক্তিযোদ্ধাদের এত কষ্ট পেতে হতো না। দেশের চলমান অগ্রগতি কেউ যেন ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 1996 সালে সেই সময় খালেদা জিয়া ক্ষমতায় থেকে এই 15 ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, যে নির্বাচনে 2% ভোটও পড়েনি। সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে খালেদা জিয়া নিজেকে দ্বিতীয়বার তার ক্ষমতা এসেছে এই ঘোষণা দেয়। এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে অনেক সচেতন। তাদের ভোট চুরি করেছিল বলেই সেখানে আন্দোলন হয়, সে আন্দোলনের ফলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। সেই জন্য 15 ফেব্রুয়ারিও কিন্তু আমাদের জন্য মানে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করার একটা দিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন খুঁজে বের করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চেতনায় মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বাংলাদেশের সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডেরেক। পরে যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি। বলেন, দুই দেশের সম্পর্কে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, ভালো ভবিষ্যতের বিষয়ে তারা আশাবাদী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু, দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো হচ্ছে দেশে। এ লক্ষ্যে চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত স্ট্রান রিফাইনারিতে একটি নতুন ইউনিট নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে এই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শীঘ্রই তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে পাশ করা হবে জানা গেছে। সৌরভ রহমানের রিপোর্ট। দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, বছরে যেখানে মাত্র 15 লাখ টন তেল পরিশোধন করা যায়, অথচ দেশে জ্বালানি তেলের চাহিদা এখন 70 লাখ টনের মতো, যার কারণে প্রায় 80% তেলই আমদানি করতে হয় পরিশোধিত আকারে, ফলে দামও বেশি পড়ে। এই সংকট এড়াতে ইস্টার্ন রিফাইনারিতে নতুন একটি ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে 30 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করা যাবে। এই প্রকল্পে মোট খরচ হবে 23,059 কোটি টাকা। 70% আমরা সরকারিভাবে অর্থায়ন হবে, সেটা আমাদের লোন হিসাবে দিবেন। আমরা এটা সরকারকে, আমাদের যখন প্ল্যান শুরু হয়ে যাবে আমরা তখন আস্তে আস্তে সরকারকে এই মর্মে তারা আমাদেরকে সম্মতি দিয়েছে। আর 30% আমাদের নিজস্ব রিসোর্স থেকে আমরা দেব, তো এটা একটা বড় অগ্রগতি। বিপিসি জানিয়েছে, নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় 7,000 কোটি টাকা ব্যয় করতে হবে তাদের, আর সরকারের ধারশোধ করতে হবে 20 বছরে 5% সুদহারে। সংস্থাটি বলছে, আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পের সংশোধিত প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনে যাবে, সেখানে একনেক বৈঠকে অনুমোদনের পর অল্প সময়ের মধ্যেই উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। সংস্থাটির হিসেবে, পরিশোধিত তেল আমদানির বদলে অপরিশোধিত জ্বালানি স্থানীয়ভাবে পরিশোধন করা গেলে প্রতি ব্যারেলে $15 মতো সাশ্রয় হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আমাদের যে বেনিফিটটা আমরা আর্ন করতে পারতাম, সেটা এই জায়গায় আমরা ফেল করেছি বলা যায়, কারণ আমাদের একটা আধুনিক রিফাইনারি না থাকাটা, সেটা আমাদের, এটা হলে এরকম আরও ক্রাইসিস ভবিষ্যতে আসতেই পারে, তখন আমাদের এটা বেনিফিট দেবে। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি অনেক আগেই করা উচিত ছিল, তাহলে আমাদের হয়তো এই বৈশ্বিক সমস্যার যখন হলো তখন আমরা এটার একটা উপকার পেতে পারতাম। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয় এবং যেইসব প্রোডাক্টের ডিমান্ড আমাদের দেশে নাই সেগুলাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, যেমন হচ্ছে পেট্রোল, অক্টেন। বিপিসি জানিয়েছে, আগামী 4 বছরের মধ্যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু করা হবে, যদিও এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল 2017 সালে, আর প্রথম ইউনিট দিয়ে দেশে ইস্টার্ন রিফাইনারি যাত্রা শুরু করেছিল 1968 সালে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভোলার চরাঞ্চলে শীতের শেষ সময়ে এসে অতিথি পাখি শিকারে মেতে উঠেছে এক শ্রেণীর শিকারী। এদেরকে থামানো না গেলে পাখি আসা কমে যাবে বলছেন বিশেষজ্ঞরা। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও অতিথি পাখি এসেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর চরাঞ্চলে। ভোলা সদর, তেঁতুলিয়া, চর ফ্যাশন, মনপুরার অর্ধশত ছোট বড় চরে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বাসা বেঁধেছে। এমন দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি ও প্রকৃতিপ্রেমীরা। কিন্তু শীতের শেষ সময় এখন শুরু হয়েছে পাখি শিকার। বিষ্টোপ সহ বিভিন্ন ফাঁদ পেতে পাখি নিধন করছে শিকারীরা। বিষক্রিয়ায় অনেক পাখি মারা যায় তাৎক্ষণিক, যেগুলো ভেসে যাচ্ছে দূরে। এসবে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আগে অনেক পাখি ছিল, কিন্তু পাখিগুলো মারিয়ে ফেলায়, এই কারণে পাখি ভয়ে অন্য চরে গেছে গিয়া। এই পাখিগুলি তারা হত্যা করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। সবচেয়ে বেশি পাখি মারা যাচ্ছে ভোলার দৌলতখানের মদনপুর, সাহেবের মোড়, নুরুদ্দিনের মোড় ও চৌকিঘাট এলাকার মেঘনা নদীর ডুবোচরে, যেখানে নদীর পানিতে অসংখ্য পাখি ভাসতে দেখা যায়। পিকনিকে আসছি আনন্দ উপভোগ করার জন্য, পাখি দেখার জন্য, কিন্তু সেই পাখিগুলো আমরা আর এখন দেখতে পাচ্ছি না। আমরা এটা আগল আবেদন রাখবো যাতে পাখিটি যেন না মারা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শিকারীদের তৎপরতা ঠেকানো না গেলে
ভোলায় পাখি আসা কমে যাবে। কিছু ট্রেন্ড চালু হয়ে যায় যে আমি এক জায়গায় বেড়াতে যাব, ওখানে পাখি দেখেছি, ওখানে পাখির মাংস দিয়ে আমি বনভোজন করব, পিকনিক করে খাব। এই জায়গাটাতেই মনে হয় আমাদের সচেতনতার জন্য কাজ করা উচিত সর্বস্তরের মানুষের। এখান থেকে যদি তারা ঠিকমতো খাবার খেতে না পারে অথবা এখান থেকে তারা যদি ধরা পড়ে বা মারা যায় কোনো কারণে, তাহলে কিন্তু এই পাখিগুলোর সংখ্যা কমতে থাকে। এদিকে পরিযায়ী পাখি নিধন বন্ধে অভিযান পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম চলমান আছে বলে জানান উপকূলীয় বন বিভাগের এই কর্মকর্তা। অসাধু পাখি শিকারীদের দৌরত্বে বন্ধে আমরা টহল টিম গঠন করেছি এবং তাদের বিভিন্ন আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের সচেতনতা কার্যক্রম এবং এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে। ভোলার চরাঞ্চলগুলোতে পাখির অভয়াশ্রম গড়ে তুলতে না পারলে এই অঞ্চলে পাখি সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সংবিধান ও আইনগতভাবে এ পদে বসতে নতুন রাষ্ট্রপতির কোনো বাধা নেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, তিনি নির্বাচিত হয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায় বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক তেমনি অবসরপ্রাপ্ত একজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি পদে কোনোভাবেই অবৈধ নয়। আমরা কিন্তু এখান থেকে প্রার্থীকে নিয়োগদান করিনি, উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে। রাষ্ট্রপতি নির্বাচিত হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায়। আজ আনন্দ মিছিলে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। সভায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দীর্ঘ জীবন কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পাল্টা কর্মসূচি দিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছে আওয়ামী লীগ, তারা দুর্বল ও দৈন্য দশায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি দলের সম্মেলনের দিন বিএনপি ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে, অথচ আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে। মোশাররফ জানান, বিএনপির আন্দোলন ক্রমান্বয়ে বেগবান হচ্ছে, তাতে সরকার পদত্যাগে বাধ্য হবে। পথ হারাইলে আবার পদযাত্রা করলাম কীভাবে? রাজধানীতে যে রাস্তা আমাদের দখলে আছে, ইউনিয়নের রাস্তায় আছে, জনগণই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এগুলো দেখে তারা হতাশ হয়ে আবল তাবল কথা বলছে। পাল্টা কর্মসূচি দেওয়া তো হলো একটি রাজনৈতিক দলের জন্য একদম তাদের দৈন্যতা এবং তাদের অসহায়ত্ব। বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হচ্ছে পন্ডস ব্র্যান্ডের বিউটি ক্রিমের কোটা। চট্টগ্রামের স্টেক লিমিটেড গেল বছর $5 লাখ বেশি মূল্যের কোটা রপ্তানি করেছে, যা আগামীতে আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের একটি পণ্য পন্ডস বিউটি ক্রিম দেশের বাজারেও পণ্যটি পাওয়া যায়। এটি বাজারজাতকরণে ব্যবহৃত কৌটা 2018 সালের আগে ভারত থেকে আমদানি করা হতো দেশে। তবে গত 5 বছর ধরে ইউনিলিভার বাংলাদেশকে এই কৌটা সহ অন্যান্য প্রসাধনের মোড়কজাত ও প্যাকেজিং সামগ্রী সরবরাহ করছে চট্টগ্রামের প্রতিষ্ঠান স্টিক লিমিটেড। এখন তা রপ্তানিও হচ্ছে। 2021 সাল থেকে পাকিস্তান ইউনিলিভারও এই ধরনের পণ্যের কোটা আমদানি করছে এই প্রতিষ্ঠান থেকে, যা আগে তারা থাইল্যান্ড থেকে আমদানি করত। আমরা এটা 2020 সাল থেকে এটা পাকিস্তানে আমরা এটা এক্সপোর্ট করছি। খুব বড় সড় না, বাট সাইজেবল, এবং ওদের রিকোয়ারমেন্টটা আমরা পুরোপুরি ফুলফিল করছি এই ফ্যাক্টরি থেকে, বাংলাদেশ থেকে। এই কমপ্লিটলি ফিনিশড প্যাকেজিং প্রোডাক্ট ফর ইউনিলিভার পাকিস্তান, এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করছি। একমাত্র আমরাই বাংলাদেশে এটা ডেভেলপ করেছি এবং এক্সপোর্ট করছি। অটোমেটিক মেশিনে এই ধরনের কৌটা তৈরিতে কয়েকটি ধাপ পেরোতে হয়। কঠোর মান নিয়ন্ত্রণের পর যাচাই বাছাই শেষে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় এসব পণ্য। এই দুটোই হচ্ছে আপনার ইনজেকশন মোল্ডিং মেশিনে ম্যানুফ্যাকচার হচ্ছে। তারপর থার্ড স্টেপ হচ্ছে দুটা জয়েন্ট করা,
দুইটা অ্যাসেম্বলি করা, আমরা অ্যাসেম্বলি বলি, তো আমাদের আবার আলাদা একটা অ্যাসেম্বলি মেশিন আছে, ওখানে দুইটা একসাথে জয়েন হয় আর কি। তো এটা গেল ক্যাপের পার্ট। আর আমি জার সম্পর্কে যদি বলি, জারটা হচ্ছে আইবিএম মেশিনে, যেটাকে ইনজেকশন গ্লো মেশিন বলে। সো ওই মেশিনটার ব্র্যান্ড হচ্ছে জোমার, যেটা ইউএসএ থেকে আমাদের এখানে আনা হয়েছে। সো এটা খুবই একটা সফিস্টিকেটেড মেশিন। সো এখানে এই জারটা হচ্ছে, আর আমরা এই প্রোডাক্টটা করার সময় কঠোর মানে কোয়ালিটি কন্ট্রোল এটা আমাদের করা হয় দুই তিনটা ধাপে। তো এখানে আসলে যেহেতু এক্সপোর্ট হচ্ছে, এখানে কোনো ছাড় দেওয়া যায় না আর কি কোয়ালিটি নিয়ে। আগামীতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এসব পণ্য রপ্তানির আশা করছে স্টেক লিমিটেড। এই সামগ্রীগুলোরও একটা মার্কেট রয়ে গেছে, এবং সেটা আমরা এক্সপ্লোর করলেও তো সেখানে আমরা যেতে পারি, প্রোভাইডেড আমরা ওই মানটা যদি রাখতে পারি আর ওই কম্পিটিটিভ প্রাইসিংটা দিতে পারি। আমরা আশাবাদী, আমরা সাউথ ইস্ট এশিয়াতে, পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায় আমাদের একটা বাজারের একটা সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া, তা এক্ষেত্রে আমরা ইন্ডিয়াকেও ইন্ডিয়ার সাথেও টেক্কা দিয়ে কম্পিটিশন দিয়ে কম্পিটিটিভনেস আমাদের প্রমাণ করে আমরা এটা এক্সপোর্ট করছি। চট্টগ্রামের এই প্রতিষ্ঠানটি গেল বছর মোট 7,80,000 কৌটা পাকিস্তানে রপ্তানি করেছে। চলতি মাসে 1,80,000 পণ্যের আরও একটি চালান রপ্তানি হচ্ছে, আর চলতি বছর আগের চেয়ে আরও বেশি সামগ্রী রপ্তানির আদেশ পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। এই ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের অগ্রগতি যেন ব্যাহত না হয় সতর্ক করলেন প্রধানমন্ত্রী। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিলেন বাড়ির চাবি, খুশিতে আপ্লুত মুক্তিযোদ্ধারা। বাড়ানো হচ্ছে স্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা, লক্ষ্য চাহিদার অর্ধেক দেশে উৎপাদন, প্রতি ব্যারেল সাশ্রয় হবে $15, চার বছরে কাজ শেষের আশা। ভোলার চরাঞ্চলে নির্বিচারে চলছে পরিযায়ী পাখি নিধন, মরা পাখি পাওয়া যাচ্ছে নদীতে, চোরা শিকারীদের থামানো না গেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের প্রতিবেদন, সংবাদ, অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছে, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ।